আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল এবং সেটা তারা হয়তো তাদের উদ্দেশ্যপ্রণিতভাবেই এটা করেছে, কারণ তারা জানেই যে রাজনৈতিকভাবে কিন্তু তারা অলরেডি পরাজিত হয়ে গেছে, কোচবিহারের মানুষ তাদেরকে কিন্তু আস্থা করেছে ছুড়ে দেয়। পরপর তিন দিন আজকে বিনা পারমিশন বিনা অনুমতিতে এই ধরনের উচ্ছৃঙ্খলা আতঙ্কের পরিবেশ তৈরি করে শান্তিপূর্ণ ভোটকে নষ্ট করতে চাইছে, মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার কুচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রের তার কাছে আমরা লিখিতভাবে আবেদন করছি, এই ঘটনায় এই দুষ্কৃতিকারী তাদের গ্রেপ্তার করা হোক, কারণ এই মোটর সাইকেল গাড়িতে কারা আছে এটা জানা যাচ্ছে না, তাদের চেনা যাচ্ছে না, গাড়িতে কী কী আর্মস রয়েছে, পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন গাড়িগুলো চেক করুক, লোকজনগুলো কোথাকার চেক করুক বিনা অনুমতিতে, কেন প্রতিদিন নির্বাচনী বিধি ভঙ্গ করে তারা এই ধরনের উচ্ছৃঙ্খলতা করছে, আইন ভঙ্গ করছে।